এই ভিডিওটি সম্পূর্ণ বানানো হয়েছে বিনোদনের জন্য। বাস্তবের সাথে এর কোনো মিল নেই। বাচ্চারা ভিডিওটা থেকে দূরে থাকো আর বড়রা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসো। আপনারা দেখছেন এবিপি দুঃখ সঙ্গে ভাজা। তো আপনারা জানেন আজকে মাধ্যমিকের ফলাফল প্রকাশ হয়েছে। তো সেই ফলাফলেই কারা প্রথম হয়েছে আজকে সেই তালিকা আমরা দেখে নেব। তো মাধ্যমিকে প্রথম হয়েছে দুইজন, পাঁচজন, কুড়ি। তো আপনারা দেখেই চলেছেন যে মাধ্যমিকে এবার হরিণ লুকের বাতাসার মতো ক্রমশ ফাস্টার সংখ্যা বেড়েই চলেছে। সত্তর জন, উনআশি জন, আশি জন। তো প্রতি বছরের মতো এবছরও নবান্ন থেকে যারা প্রথম স্থান অধিকার করেছে তাদের ল্যাপটপ দেওয়া হয়। তো নবান্নের দিকে ক্রমশই এক জনসমুদ্র, এক ঢেউ এগিয়ে আসছে। এই ঢেউয়ে রয়েছে উনআশি জন। ইতিমধ্যেই সারা শহর জুড়ে পুলিশ রেড অ্যালার্ট জারি করে দিয়েছে ওয়েল ডান এই ঝড় ঠেকানোর জন্য। তো স্টক ফাঁকা হওয়ার আগেই নবান্নের রাস্তা দখল করছে এই উনআশি জন ছাত্র। বারবার অন্তত আমরা তো আমাদের নীতি বদলাতে পারি না, কারণ আমরা সবসময় মানুষের হয়ে কথা বলি। তো আমরা এবার কথা বলে নেব মাধ্যমিকে প্রথম স্থান অধিকারীর সাথে। নমস্কার, আমি বল্টু বিশ্বাস, মাধ্যমিকে প্রথম হয়েছি। ওয়েল ডান। বোতল কোলো যাবে নাকি? বল্টু বিশ্বাস, আমি বল্টু বিশ্বাস, আমি মাধ্যমিকে প্রথম হয়েছি। নমস্কার দাদা। আমি মাধ্যমিকে কোথাতে কোথাতে সব ছেলেমেয়েরা চলে আসে মাধ্যমিকে প্রথম স্থান দিতে। আমি আসলে বল্টু বিশ্বাস দাদা, আমি মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করছি আপনাদের আশীর্বাদে দাদা। তো বল্টু বিশ্বাস, মাধ্যমিকে এত ভালো ফলাফল করার পর তোমার কেমন লাগছে যদি তোমার আমাদের দর্শক বন্ধুদের একটু জানাও? আমি আপনাকে প্রথমে একটা কথা বলতে চাই। হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। আমি আজকে অনেক স্ট্রাগল করে এই জায়গায় এসে বসেছি, এই জায়গায় টাকা ঘুষ খাইছি এখানে এসে বসেছি। আমি ছোটবেলায় না খেতে পারতাম না, আরো দুজনের হাত আছে। সেই দুজন হলো এক নবান্নর প্রিয় দিদি আর বলাই, তার নাম যদি না বলি তার মানে আমি আমি এখানে থাকার আমার কোনো ইয়ে নেই, এখানে থাকার আমার কোনো মানে আমি মুখিতে প্রকাশ করতে পারছি না। করোনা ভাই সে যদি না আসতো পৃথিবীতে তাহলে আজ হয়তো রেজাল্টটা এত নাম্বার করতে পারতাম না। তুমি দিনের কয় ঘন্টা পড়তে যদি আমাদের দর্শক বন্ধুদের একটু জানাও, যারা ভবিষ্যতে মাধ্যমিক পরীক্ষা দেবে নাও দিতে পারে। আমি দিনে 23 ঘন্টা 59 মিনিট পড়ায় ধ্যানে মগ্ন থাকতাম। মগ্ন মানে আমাকে ওখান থেকে কেউ উঠাতে পারতো না, আর বাকি 60 সেকেন্ড মানে হাঁকতাম, উঠতাম, খেতাম, ঘুমাতাম। কিন্তু বল্টু, ভবিষ্যতে তোমার কি নিয়ে পড়ার ইচ্ছা আছে? আমি সায়েন্স, আর্টস, কমার্স তিন স্কুলে পড়ার কথা বাড়িতে সবাই চাপ দিয়ে চালু দুটো সাবজেক্টেই থাকে। আমাকে এখানে ডাকার জন্য খুব ধন্যবাদ, ঘুষ খাইয়ে তো বসেছি। তো আজকের খবর আমরা এখানে শেষ করছি। আপনারা চোখ রাখুন আমাদের টিভির পর্দায়। এবিপি দুঃখ এগিয়ে থাকে, পিছিয়ে রাখে। A few moments later আপনারা দেখছেন এবিপি দুঃখ সঙ্গে ভাজা। তো আপনারা জানেন আজকে মাধ্যমিকের ফলাফল প্রকাশ হয়েছে। তো সেই ফলাফলেই কারা প্রথম হয়েছে আজকে সেই তালিকা আমরা দেখে নেব। Hey, hold up!